আজকে তোদের বাচ্চাকে আমি জলে ফেলে দিব। কি, তুই আমাদের বাচ্চা জলে ফেলে দিলি? এই নে, যা পালা। এখন আমিই জলে নেমে পড়ি, না হলে আমাদের বাচ্চাগুলো মারা যাবে। চিন্টু সাবধানে, এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে। এই নাও, আমাদের বাচ্চা পেয়ে গেছি। এবার চলো আমরা বাড়ি ফিরে যাই। আরে বাঁচাও বাঁচাও, আমার পা হিংস্র মাছে ধরে নিয়েছে, আমাকে খেয়ে ফেলবে, বাঁচাও। কেউ আছো গো? চিন্টুকে খেয়ে ফেললো, বাঁচাও বাঁচাও। আমি তোমাকে বাঁচাতে পারি যদি তোমার এই ভিডিওটিতে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দেয়। বন্ধুরা, তোমরা দয়া করে আমাকে বাঁচানোর জন্য প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দাও। বাহ, তোমাকে সবাই লাইক আর সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে। এই নাও একটা হাতিয়ার, আর এটা দিয়ে মাছকে আঘাত করে তুমি উপরে উঠে আসো। আমি গাজর খাবো, আমি গাজর খাবো। এ ছিয়ে নেবো, ছিয়ে নেবো, ছিয়ে নেবো। বাঁচাও! ওরে বাবা রে, কত বড় গাজর! আমি খাবো, আমি খাবো, আমি খাবো। বাঁচাও! মাছটা তো এইভাবে সবাইকে খেয়ে ফেলছে, আমি মারবো কিভাবে? কেউ আমাকে সাহায্য করো। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি যদি তোমার এই ভিডিওটিতে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দেয়। বন্ধুরা, তোমরা এই শয়তান মনস্টারটাকে মারার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দাও। বাহ, তোমাকে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছে। এই নাও একটা তারোয়াল, আর তোমাকে খেতে এলেই তুমি কেটে ফেলবে। আরে এটা তো মনস্টার, আমরা পার হব কিভাবে? আমাদেরকে তো খেয়ে ফেলবে। হে ভগবান, আমাদেরকে রক্ষা করো। আমি তোমাদেরকে একটা উপায় বলে দিতে পারি যদি তোমার এই ভিডিওটিতে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দেয়। বন্ধুরা, তোমরা এই ভিডিওটিতে লাইক আর সাবস্ক্রাইব করে দাও। বাহ, তোমাকে তো সবাই অনেক ভালোবাসে, সবাই লাইক আর সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে। আমি তোমাদেরকে পার হওয়ার উপায় বলে দিচ্ছি। তোমাদের পেছনে একটা গাছের ডাল আছে, সেই গাছের ডাল ধরে তোমরা পার হয়ে যাও।